একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চাঁদপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি পালন। 2004 সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের শহীদ আব্দুল কুদ্দুস পাটোয়ারির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের হাইমচরে নিহতদের সমাধিতে এই শ্রদ্ধা জানান তারা। পরে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিকেল 5:30 খাদ্য বস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল সহ স্বেচ্ছাসেবক লীগ এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা একুশে আগস্টের সাথে জড়িত দোষীদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সকাল থেকেই নিহতদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমাদের চাঁদপুর সদর প্রতিনিধি শাহন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।